হ্যালো গাইস, ইজ রুম, ওয়েলকাম টু রুম সেকশন। তো মান্দারের অফিসিয়াল টিজার রিলিজ হয়ে গেছে। কালকে একটা ইনস্টাগ্রামে পোস্ট দেখেছিলাম যে টিজার কামিং সুন, তারপরেই ভাবছিলাম কবে আসবে। তো সেটা দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তারপরে আজকে দেখি যে টিজার বার করে দিয়েছে মহালয়ার দিন, একটা জমজমাট মনে হয় টিজার দেখতে পারবো। তো দেখে নিই টিজার, লেটস স্টার্ট। সমুদ্র সমুদ্রের সামনে কে যেন পড়ে আছে, সাগর হইচই ওয়ার্ল্ড ক্লাসিক্স, অতল গভীর সাগর। এ সাগরের কোন মাছ কখন কোন মাছকে খাই লিবে সেটা সাগরের কোন মাছ জানেনি। নৌকাতে কে বসে আছে? কালারটা কিন্তু দারুণ। এই সিনগুলো দারুণ ক্রিয়েট করেছে। এই রাত্রির যে কালার গ্রেডিংটা, আকাশের কালারটা, সোহিনী ডিরেক্টেড বাই অনির্বাণ ভট্টাচার্য, কামিং সুন। তা অনির্বাণ ভট্টাচার্যকে এই প্রথমবার অ্যাজ আ ডিরেক্টর আমরা দেখতে পারবো। কে এতদিন আমরা অভিনেতা হিসেবে দেখে এসেছি, এই প্রথমবার ডিরেক্টর হিসেবে দেখতে পারবো। কিছুদিন আগে হইচই সিজন 5 এর অ্যানাউন্সমেন্ট যখন করা হয়, তখন আরেকটা সিনেমার কথা বলা হয়েছিল যেটার নাম ছিল হচ্ছে বটতলার গোয়েন্দা, সেটাকেও ডিরেক্ট করবে অনির্বাণ ভট্টাচার্য। মান্দারটা কিন্তু একটা ওয়েব সিরিজ, স্পেয়ারের ম্যাকবেথ অবলম্বনে এই ওয়েব সিরিজটা হতে চলেছে। আমি কিন্তু খুবই এক্সাইটেড, জবে থেকে শুনেছি যে এটার ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য। এবং কালকে যখন ইনস্টাগ্রামে সেই পোস্টটা দেখি যে টিজার কামিং সুন, সত্যি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপরে দেখি আজকে মহালয়ার দিনে একদম সত্যি কথা বলতে জমজমাট টিজার দেখলাম। টিজারটার মধ্যে কিন্তু খুব একটা রিভিল আউট করা হয়নি, যা দেখলাম একদম ছোট্টর ওপরে ছেড়েছে, স্লোলি স্লোলি হবে জিনিসটাকে এগোনো হয়েছে। দারুণ এখানে অভিনয় করতে দেখা যাবে সৈনী সরকার এবং দেবাশিস মণ্ডলকে। একটা সিন দেখালো যে একটা তীরের মধ্যে মাছটাকে গেঁথে দিয়েছে, কিছু নিশ্চয়ই ব্যাপার আছে। সত্যি কথা বলতে টিজারটা আউটস্ট্যান্ডিং লাগলো আমার। যে সমস্ত সিনগুলো নিয়ে টিজারটা বানানো হয়েছে, আকাশের সেই কালারগুলো থেকে শুরু করে তারপরে সাগরের সামনে শুয়ে থাকা, দুর্দান্ত লাগছিল। আমি ভেবেছিলাম পুজোর আগে চলে আসবে, পুজোর আগে বেরোলে খুবই ভালো হতো, কিন্তু পুজোর আগে আসছে না। আশা করছি খুব ভালো একটা গল্প আসতে চলেছে হইচই প্ল্যাটফর্ম থেকে। তো দেখা যাক, বাকিটা জানা যাবে যবে এই ওয়েব সিরিজটা আসবে এবং ট্রেলারটা যবে আসবে। এটাই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমার নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।